আসসালামু আলাইকুম বন্ধুরা, মডার্ন কবিরাজের পক্ষ হতে আপনাদের স্বাগত। আমাদের আজকের আলোচনার বিষয় বীর্য গাঢ় করার উপায়। বন্ধুরা, আমরা অনেকে একটি সমস্যা নিয়ে চিন্তিত, যাদের বীর্য পাতলা। মূলত অনেকেই জানে না যে বীর্য পাতলা থেকে কী কী সমস্যা হতে পারে। আজ আমরা কী কী সমস্যা হতে পারে তা নিয়ে আলোচনা করব এবং সমাধানের উপায় নিয়ে আলোচনা করব। সাবস্ক্রাইব করুন আমাদের মডার্ন কবিরাজ চ্যানেলটি এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন, যাতে নতুন কোনো ভিডিও আপনার মিস না হয়ে যায়। বন্ধুরা, যাদের বীর্য পাতলা তারা অধিক সময় ধরে সহবাস করতে পারে, কারণ বীর্য পাতলা হলে সহবাস করার সময় তা স্নায়ুর ভিতর দিয়ে অতি দ্রুত চলে আসে এবং অকাল বীর্যপাত ঘটে। আর এই অকাল বীর্যপাতের জন্য বেশিক্ষণ ধরে সহবাস করতে সম্ভব হয় না। আর গাঢ় বীর্য স্নায়ুর ভিতর দিয়ে আসতে অধিক সময় লাগে। সুতরাং বীর্য গাঢ় হলে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সহবাসে সময়কে গভীরভাবে বাড়িয়ে দেয় বা অধিকক্ষণ করে দেয়। তো আমরা প্রথমেই আলোচনা করব আসলে কী উপায় থেকে এই পাতলা বীর্য সমস্যা থেকে সমাধান পাওয়া যায়। আমরা আজকে যে উপাদানটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে শিলাজু বা কাজিলা। অনেকে এটিকে শিলাজু নামে চিনেন, অনেকে এটিকে কাজিলা নামে চিনেন। ভালো করে দেখুন, এটি দেখতে অনেকটাই তাল মিষ্টির মতো। এটি আপনারা প্রশ্ন করতে পারেন যে এটি কোথায় পাবেন। এটি মূলত বাজারে বা রাস্তাঘাটে যেখানে আপনার এটি বাজারে বা রাস্তাঘাটে যে সমস্ত জায়গায় ইসুফগুলের ভুষি তাল মাখনা বিক্রি হয় সেই সমস্ত দোকানে এই শিলাজুটি পাবে। তো এই শিলাজু আপনার পাতলা বীর্যকে গাঢ় করতে এবং অধিক সময় ধরে সহবাস করতে আপনাকে খুবই সাহায্য করবে। তো বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক এটির খাওয়ার পদ্ধতি, এটি কীভাবে খেতে হয়। তো প্রথমে আপনারা এক গ্লাস পানি নেবেন। এক গ্লাস নেবেন কারণ এটি অনেক পানি শোষণ করে। এক গ্লাস পানি নেওয়ার পর আপনারা দুইটি টুকরা নেবেন। দুই টুকরার বেশি নেবেন না, এই জন্যই যে এটি অধিক পরিমাণে পানি শোষণ করে এবং দুই টুকরার বেশি খাওয়ার কোনো দরকার নেই। আমরা দুইটি টুকরা নিয়ে পানিতে ভিজিয়ে রাখুন, প্রতিদিন সন্ধ্যায় ভিজিয়ে রাখবেন এবং প্রতিদিন রাতে ঘুমানোর সময় খাবেন। এটি 4-5 ঘন্টা ভিজিয়ে রাখলে আপনার অনেক গাঢ় হয়ে যায়। আমরা আপনাদের সুবিধার্থে আমরা আগেই ভিজিয়ে রেখেছিলাম, চলো দেখে নেওয়া যাক সেটি কী অবস্থা। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটি গাঢ় হতে হতে এই দুই টুকরা আপনার কী অবস্থা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এই জিনিসটি একদম জেলির মতো, একদম গাঢ় ঘন এবং খুব সুন্দর লাগছে। আমরা এটি নিয়মিত খেলে আপনারা অধিক সময় ধরে সহবাস করতে পারবেন। তো কমপক্ষে 1 মাস খেতে হবে। আরও কোনো প্রশ্ন থাকলে, আরও কিছু জানার থাকলে আমাকে অবশ্যই মেল করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ারের মাধ্যমে জানাবেন। তো বন্ধুরা, আজকের মধ্যে সময় বিদায়। আর মডার্ন কবিরাজের আমি নতুন নতুন টিপস তার পরবর্তী ভিডিওতে দেওয়া হবে। তো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।